গত 9ই ডিসেম্বর সাত পাকে বাধা পড়েছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। দেখতে দেখতে বিয়ের পর এক মাস একসঙ্গে পার করে ফেলেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। বিয়ের এক মাসের মাথায় পোস্ট ওয়েডিং পার্টি করতে দেখা যায় গৌরব দেবলীনাকে। কেক কেটে বিয়ের এক মাস পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে উদযাপন করলেন দুজনে। এই দিন টলিপাড়ার সদ্য বিবাহিত তারকা জুটিকে ক্যাজুয়াল পোশাকে বেশ খোঁজ মেজাজে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। সম্প্রতি সৌরভ তরিতার বিয়েতে গিয়ে হাজির হয়েছিলেন নবদম্পতি। বিয়ের পর প্রায় দুজনে একসঙ্গে কাপল গোসল দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ছবি। কখনো দুজনকে একসঙ্গে সাইকেল রাইড করতে দেখা যাচ্ছে, আবার কখনো বন্ধুবাড়ির অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় তাদের। পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে বিয়ের এক মাসের দিনটি উদযাপনে ব্যস্ত দেবলীনা গৌরব সামাজিক মাধ্যমে করেছেন ছবি পোস্ট। আমাদের কাছে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।